দুর্ঘটনার কবলে যাত্রীবাহী বাস। বাংলাদেশের পদ্মা সেতু সংলগ্ন এক্সপ্রেসওয়ের ঘটনা। ঢাকা যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ইমাদ পরিবহনের যাত্রীবাহী বাসটি। ঘটনায় নিহত হয়েছেন অন্ততপক্ষে 19 জন, আহত হয়েছেন কমপক্ষে 30 জন। রবিবার ভোরে খুলনার সোনাডাঙ্গা থেকে যাত্রী নিয়ে ঢাকার দিকে রওনা হয় ইমাদ পরিবহনের একটি যাত্রীবাহী বাস। পদ্মা সেতুর একটু আগে শিবপুরের কুতুবপুর এলাকা এক্সপ্রেসওয়েতে নিয়ন্ত্রণ হারান বাস চালক, তাতেই ঘটে বিপত্তি। বাসটি রেলিং ভেঙে সরাসরি খাদে পড়ে যায়, দুমড়ে মুচড়ে যায় বাসের সামনের অংশ। ঘটনাস্থলে মৃত্যু হয় 14 জনের, আহত বহু। আহতদের হাসপাতালে নিয়ে যাওয়ার পথে আরও দুজনের মৃত্যু হয় বলে পুলিশ সূত্রে খবর, বাকিরা হাসপাতালে চিকিৎসাধীন। বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক, আহতদের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা। কুতুবপুর এলাকার বাসিন্দারা জানিয়েছেন পদ্মা সেতুর এক্সপ্রেসওয়েতে কম বেশি দুর্ঘটনা লেগেই থাকে, যা স্বাভাবিকভাবে চিন্তা বাড়াচ্ছে এলাকাবাসীর। তবে হাইওয়ে রেলিং ভেঙে বাস খাদে পড়ে এত প্রাণহানির ঘটনা আগে ঘটেনি। এক্সপ্রেসওয়েতে এখনো পর্যন্ত এটি সব থেকে বড় দুর্ঘটনা। অনিয়ন্ত্রিত বাসের গতি বাসটিকে দুর্ঘটনার দিকে ঠেলে দেয় বলে প্রাথমিক অনুমান পুলিশের। তবে বাসে কোনো যান্ত্রিক ত্রুটি ছিল কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। কলকাতা টিভি।